আসন্ন চোদ্দই শাহবান দিবাগত রাত মুসলমানের একটি বিশাল দিবস রয়েছে যে দিবসের নাম শবে বরাত কথা বলেন ঠিক কিনা শবে বরাত এই একটি বিধান নি মুসলমানদের এই বিষয়ে জানা অত্যন্ত দরকার কারণ এই রাতে বান্দার গুণাগুলো আল্লাহ মাফ করে দেন কথা বলেন ঠিক কিনা বান্দাকে নিষ্পাপ করে দেয় তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনিকে কে যিনি বান্দার গুনা মাফ করে দেয় যিনি বান্দার রিজিকের ব্যবস্থা করে যিনি আগামী বছর হায়াতের বাজেট বাড়িয়ে দেন যিনি আমাদের চলার ব্যবস্থা করেন যিনি আমাদেরকে ব্যবস্থা করেন কে সে আল্লাহর শুকুরে আদায় করতে চাই কি চাই না কারা কারা চান না হাত তুলেন তো খবরদার আপনারা কে আল্লাহ সুকুরে আদায় করতে চান না তাহলে হাত কিতে লাগিয়ে তুলছে তার মানে বোঝা যায় এখন আপনারা আপনাদের টেন্ডেন্সি আপনাদের মন মানসিকতা কোনো মাহফিল বরাবর ফিটপাট হয় নাই কি কোনো মোবাইল আসার সম্ভাবনা আছে কোনো মেসেজ করার সম্ভাবনা আছে কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনতে হবে যাতে এগুলো আমাদের জন্য হেদায়তের একটা মাধ্যম হয়ে যায় যাই হোক তো ব্যবহার এটা ইসলামের বড় নিদর্শন ইসলামের বড় নিদর্শন এই সবে বরাতের রাতে আল্লাহ বান্দার গুণাগুলো মাফ করে দেয় এই সবে বরাতের রাতে আগামী বৎসর কারা মারা যাবেন তাদের এই বাজেটগুলা পেশ করা হয় কার সন্তান আসবে এই বাজেট পেশ করা হয় কার রিজিক বাড়িয়ে দেওয়া হবে এই বাজেট পেশ করা হয় কার সম্পদ বাড়িয়ে দেওয়া হবে এই রিজিক পেশ করা হয় কার এন্তকাল হবে এই বাজেট প্রণয়ন করা হয় বলুন সে শবে বরাতের রাতে যদি এত ফজিলত রয় এ এত ফজিলত থাকে সে সবে বরাতের রাতে আমরা কি বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আতসবাজি করে করে সময় কাটাবো না আমরা এবাদত বন্দেগের মাধ্যমে সময় কাটাবো আওয়াজ দেয়া বলেন আমরা এবাদত বন্দেগের মাধ্যমে সময় কাটাতে চাই কি চাই না এজন্য হালে সুন্না মুফতি আবদুল্লা জি সাহেব লিখেছেন বরাতের রাতে তোমারি সাথে রাত কাটাতে তে আল্লাহ আল্লাহবর বলে সব বরাত কে বলছে বরাতের রাতে তোমারি সাথে রাত কাটাতে চা আম পাপী আমি আমি পাপী কমরিজো গরা বরাতের রাতে তোমারি সাতে রাত কাটাতে চল্লাহ মশালা এই শবে বরাতের রাতটা অবাদত বন্দীর মাধ্যমে কাটাবো এই শবে বরাতের রাতে যতটুকু পারেন নফল অবাদত করবেন আমাদের এখানে অনেক শত শত মা বোনের আজ। আলোচনা শুনছেন পর্দার ভেতর থেকে মা বোনদের বলতে চায় এই সবে বরাতের রাতটা আমরা হালুয়া রুটিকে বেশি প্রাধান্য দেব না এই সবে বরাতের রাতটাকে আমরা বেশি প্রাধান্য দেব এবাদতকে কথা বলেন ঠিক কিনা কারণ যে এবাদত আমাদের তকদির পরিবর্তন করে দেবে যে এবাদত আমাদের রিজিক বাড়িয়ে দেবে যে এবাদত আমাদের যে রিজিকের দরজাগুলো খুলে দেবে সে এবাদত করে করেই আমরা কাটাতে চাই এবং বিশেষ করে এই সময় রাতের রাতে যতটুকু পারেন আল্লাহর বলিদের মাজার সিয়ারত করবেন এই সবে বরাতের রাতে কোরআনে তলাবাত করবেন এই সবে বরাতের রাতে মা বাবার খেদমত করবেন মা বাবার সেবা করবেন মা বাবার কবর জিয়ারত করবেন ওলি আল্লাহর কবর জিয়ারত করবেন মকবুল বান্দাদের কবর জিয়ারত করবেন এটা হবে আমাদের জন্য ওই গুনা মাফের বড় মাধ্যম কথা বলেন ঠিক কিনা হাদিসের মধ্যে এভাবে এসেছে যে দুনিয়াতে আল্লাহর বলিদের জীবনী নিয়ে আলোচনা করা মানি এটা নাজাতের বসিলা কথা বলেন ঠিক না বেটে তাহলে সেই সবে বরাতের রাতটা আমরা এবাদত বন্দেগির মাধ্যমে কাটাবো সেসবে বরাতের রাতে কয়েকটা জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সে জিনিসগুলা একটু দেখেন নাম্বার এক হচ্ছে আতসবাজি এটা ইসলামের কোথাও নাই আতসবাজি করা গুল্লা ফুটানো ওই আকাশের দিকে আপনার আগুন দড়িয়ে দিয়ে উপরের দিকে মারা এটা স্পষ্ট হারাম এগুলা না যায়স সুতরাং এ ধরনের কোনো কাজ করা যাবে বলেন না এ ধরনের কোনো কাজ করা যাবে সবে বরাতের রাতে আমরা দেখি আমাদের সমাজের মধ্যে যে কয়েক ধরনের মানুষ দেখা যায় যারা সবে বরাতের রাতে ব্যাপরোয়া অযথা বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে এরকম কিছু বান্দা আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এরকম বান্দা আছে যারা বেপরোয়া গাড়ি নিয়ে ঘোরাফেরা করে আমরা বলবো ভাই গাড়ি নিয়ে ঘোরাফেরা করাচ্ছে এবাদত বন্দেগীর মধ্যে শামিল হবেন এটাই তো আমাদের উত্তম মাধ্যম কথা বলেন ঠিক কিনা এরপরে আমাদের সমাজে দেখা যায় সেদিন আমরা আনন্দ উল্লাস আমাদের দিনটা কাটায় অথচ আল্লাহ বান্দাকে ডাকতে থাকে বান্দা কে আছো তোমরা আমি আল্লাহর কাছে কমা চাও আমি আল্লাহ তোমাদের কমা করে নেব তোমাদেরকে মাফ করে দেব আর বান্দা সেই রাতে যদি আনন্দ উল্লাসে কাটিয়ে দেয় সে বান্দা যদি আনন্দ উল্লাসে কাটিয়ে দেয় তাহলে এটা আমাদের জন্য ভালো হবে না এটা আমাদের জন্য নিন্দনীয় এগুলো আমাদেরকে পরিহার করতে হবে এবং বিশেষ করে আমরা অন্য কারো ঘুমের ডিস্টার্ব করব না আমরা নামাজ পড়বো আমরা নামাজ কিন্তু আমাদের দ্বারা যাতে কোনো মানুষের ঘুমের বলেন না কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব না হয় প্রথমে এতটুকু বললাম কিন্তু এক শ্রেণীর আলেম আছেন এরা বলেন সবে বরাত এগুলো কোরআনও নাই হাদিসও নাই এরকম কিছু আলেম আছে না

এটা তো ভালো কাজ হালুয়া রুটি খাবা এটা তো কোনো অপরাধ নয় হালুয়া রুটি খাবা এটা বরং রসুল করিম ওয়াসাল্লামের হাদিস কোন হাদিস আমি আপনাদেরকে বুহারির বর্ণনা দিয়ে বলে দিতে চাই এই হাদিস হজরতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা বর্ণনা করেন কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম হেবুল হালোয়া ওয়াল আসল আল্লাহর নবী বলেন আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন আয়েশা সিদ্দিকা রসুল্লাহর উত্তর উত্তম খাবারের ভেতরে কোন কোন খাবার গুলো ছিল সেইসা সিদ্দিকা যিনি আল্লাহর নবীর সাথে সবচেয়ে বেশি ছিলেন আইসা সিদ্দিকা বলে আমি আইসা সিদ্দিকা বলছি আল্লাহর নবীর সবচেয়ে উত্তম খাবারের ভিতরে দুটি খাবার ছিল ইহবুল হালুয়া ওল আসল একটা হচ্ছে হালুয়া রুটি আর একটা হচ্ছে মধু জোরে বলুন না সোহান আল্লাহ আল্লাহ আকবার ইয়ার রসুল আল্লাহ

চ্যানেলের মধ্যে বসে আর ঘুমটা দিয়ে ঘুমটাওয়ালা হুজুরেরা কিতা হয় সবে বরাত পালন করা কোথাও নাই সবে বরাত রাত পালন করা কোথাও নাই বুহারিতে নাই আমি তো আজকে আপনাদেরকে বুহারির বর্ণনা দিলাম আল্লাহর নবীর সবচেয়ে পছন্দনীয় খাবারের ভেতরে যেসব খাবার ছিল ওসব খাবারের ভেতরে আল্লাহর নবী বেশি পছন্দ করতেন হালুয়া যুগের সেই আলেমরা বলছে হালুয়া খাওয়া যায় নাই কি মানি ওই সমস্ত আলেমদের সাথে ন্যূনতম ইসলামের কোন সম্পর্ক বলেন না ইসলামের কোন সম্পর্ক নেই আর যারা শবে বরাত মানে শবে বরাতের পক্ষে দলিল দেয় শবে বরাতের রাতে আবাদত করে শবে বরাতের রাতে আমরা ফরস হিসেবে আবাদত করি না ওই শবে বরাতকে যেভাবে আল্লাহ কুরআনুল কারীমার মধ্যে বলেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আউযালনাহু ফি লাইলাতিন মুবারাকা লাইলাতিন মুবারাকা এই কুরআনুল কারীমার আয়াতে কারীমার এই আয়াতের যদি মুফাসসিরদের আলোচনা দেখেন এরা বলেছেন যে এই কথাটা আল্লাহ সবে বরাতকে বোঝানোর জন্য বলেছেন জোরে বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ বলছেন উদু হলু কাফা যদি তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো তাহলে পরিপূর্ণভাবেই প্রবেশ করো যদি তোমরা পরিপূর্ণভাবেই প্রবেশ করতে পারো তোমাদের জন্য প্রত্যেকটি জাগা বোজাগা প্রত্যেকটি সময় এগুলো তোমাদের জন্য অবাদত হয়ে যাবে একটু জুড়ে বলুন না সুবাহ আল্লাহ বরাতের রাতে তোমারি সাথে রাত খাটাতে চায় আমি আদম আমি পাপি আমি আমি পাপি কমার যুগন তের রাতে তোমারি সাথে রাত কাটাতে চায় বরাতের রাতে তোমারি সাথে রাত কাটাতে চায় আমি আদম আমি পাপি পাপি কমার যোগ বরাতের রাতে তোমার সাথে রাত কাটাতে চায়